আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলাম বাংলাদেশ নামে পরিচিত। গরিব দুঃখী দুস্থ অসহায় মুসলমানগণের সাহায্যার্থে 1905 সালে তৎকালীন নেতৃস্থানীয় মুসলিম সমাজ দরদিগণের সহায়তায় একজন সুরাটবাসী মুসলিম সমাজকর্মী জনাব ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লের উদ্যোগে ভারতের কলকাতায় আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যক্রম শুরু হয়। এটি আঞ্জুমানের বাংলাদেশ শাখা।